মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী ও পাচার বিরোধী দিবস। মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে প্রতিটি থানার ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয় দিনটি। মঙ্গলবার হরিহরপাড়া থানার ব্যবস্থাপনায় জিতারপুর হাইস্কুলে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন বিডিও পূর্ণেন্দু সান্যাল, জয়েন্ট বিডিও উদয় কুমার পালিত, ওসি কার্তিক মাঝি, সিডিপিও অশোক মজুমদার, বিএমওএইচ ডক্টর আজিজুল লস্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মাদক ও পাচার রুখতে প্রতিজ্ঞাবদ্ধ হন উপস্থিত ছাত্রছাত্রী থেকে সকলেই। আপনারা প্রত্যেকেই জানেন যে 26 জুন অ্যান্টি ড্রাগ এবং ট্রাফিকিং ডে। তো আমরা জিতারপুর হাইস্কুলের মাস্টারমশাইকে বলেছিলাম এখানকার ছাত্রছাত্রীদের নিয়ে এবং টিচারদের নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করলাম যে কীভাবে ট্রাফিকিং রোধ করা যায়, সেই সচেতনতা ওদের দিয়েছি। তার সঙ্গে ড্রাগের যে কুফল, ড্রাগ খেলে যে নেশা হয়, তাদের কী ক্ষতি হয় মানুষের, সেই সম্বন্ধে তাদেরকে বুঝিয়েছি, অ্যাওয়ার করেছি। তারা যাতে মানে যেহেতু ক্লাস 9, 10, 11, 12 স্টুডেন্ট আছে, এই বয়সে নেশার অ্যাকচুয়ালি তাদের ইয়ে বেশি বাড়ে, নেশা করার প্রবণতা বাড়ে, সেই কারণে তাদেরকে বুঝিয়েছি যারা যাতে তারা নেশা না করে, নেশা করলে নেশার সফলতা। তো প্রচুর ছেলে ছিল, আশা করি এটার সুফল পাওয়া যাবে। এবং তাদেরকে এটাও বলেছি যে তোমাদের বন্ধুবান্ধব যেখানে আছে গ্রামে বা অন্যান্য জায়গায়, তাদেরকে তোমরা বোঝাবে নেশা করার সুফল কী, ট্রাফিকিং যে মোবাইলের মাধ্যমে কীভাবে মানুষকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে ট্রাফিকিংটা হয়, সেটাও মেয়েদেরকে বলেছি, মেয়েদেরকে বুঝিয়েছি যে মোবাইল ফোন আননোন লোক যদি কেউ ফোন করে, কোনো যদি তোমার হোয়াটসঅ্যাপে কল করে বা ফোন করে, সেগুলো তোমরা সেই সব ফোন ধরবে না, ধরলে তোমাদের নানাভাবে প্রলোভন দেখিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, তোমাদের বিপদগামী করতে পারে। ওরাও খুব ভালো বুঝেছে, মেয়েরা খুব ভালো নিয়েছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।